हेलो फ्रेंड्स, सम्पास ग्यालारी ते सबाई के स्वागत जानाई। आमार आज के रेसिपी निरामिष चाना मसाला। आमी किभावे बाड़ी ते निरामिष चाना मसाला रान्ना करी आज के आमी आपनादेर संगे सेटाई शेयर करब। आमार रेसिपी भालो लगे थाकले आमार चैनलटीके सबस्क्राइब करे आमार पाशे थाकार जन्य अनुरोध रइल। ताहले चलुन शुरू करी आज के रान्ना निरामिष चाना मसाला। प्रथमे गैसे आमी एकटी प्रेशार कुकार बसिए दिएछि। एबारे दिच्छि भिजिए रखा काबुली चाना। एखाने आमी 200 ग्राम काबुली छोला 6 घंटा आगे भिजिए रेखेछिलाम। छोला दिए देवार परे दिए दिच्छि 4 कप परिमाण जल। दिच्छि 2 तेजपाता, 1 टुकरो दारचिनि, 1 बड़ एलाच, 4-5 लौंग, हलुद दिच्छि 1/4 चा चामच, लवण परिमाण मतो, दिच्छि 1 चा चामच रिफाइंड अयल, दिए खूब भालो करे मिशिए निच्छि। एबारे कुकारे ढाकना लागिए दिच्छि। प्रथमे आमी 5 सिटी पड़ार पर गैसे फ्लेम लो करे दिए आरो 10 मिनिटेर मतन सेद्ध करे नेब। এখানে আমি কাজু নিয়েছি 20টা, চীনাবাদাম নিয়েছি 2 টেবিল চামচ, চার মগজ নিয়েছি 2 টেবিল চামচ। এগুলোর আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 4 টেবিল চামচ, দিচ্ছি দেশি ঘি 2 চা চামচ। তেল গরম হয়ে যাওয়ার পর দিলাম 2 শুকনো লঙ্কা, 1 টুকরো জয়িত্রী, দিচ্ছি শাহি জিরা 1/2 চা চামচ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা 10 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, দিচ্ছি হলুদ 1/2 চা চামচ। দিয়ে গ্যাসের ফ্লেম লো করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি 2 টেবিল চামচ জল, যাতে করে গুঁড়ো মশলা দেওয়ার পরে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি জিরে 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, দিচ্ছি লবণ পরিমাণ মতো। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি 1 টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটো পেস্ট মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো পেস্ট দিয়ে আমি আরো 2 মিনিট ধরে মশলা কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। দই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় যেন গ্যাসের ফ্লেম অবশ্যই লো থাকে, নইলে দই ফেটে যাওয়ার ভয় থাকবে। দই দিয়ে আরো 1 মিনিট ধরে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব কাজু বাদাম, চিনে বাদাম আর 4 মগজের বানিয়ে রাখা পেস্ট। বাদামের পেস্ট দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এই সময় গ্যাসের ফ্লেম লো করে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, নইলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে। এবারে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জল।
জল দিয়ে লো ফ্লেমে আরো 3 থেকে 4 মিনিট ধরে এই গ্রেভি আমি কষিয়ে নেব। প্রায় 2 মিনিট হয়ে গেছে, আমি আরো 2 মিনিট গ্যাসের ফ্লেম লো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি, 1/2 চামচ দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য আমি রান্না হতে দেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। প্রায় 8 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নিরামিষ চানা মশলা কিন্তু একদম তৈরি। আপনারা আপনাদের পছন্দ মতো রুটি, পরোটা, নান, লুচি সবকিছুর সাথে এই নিরামিষ চানা মশলা পরিবেশন করতে পারেন। একবার বাড়িতে রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ তাহলে আসি, ফিরে আসবো আরও একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।